আজকে কারিতাস বাংলাদেশের 50 বছরের পূর্তি উপলক্ষে নটরডেম কলেজে একটা বড় অনুষ্ঠান করা হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে এই অনুষ্ঠানের সমস্ত বিষয়গুলো একটু ঘুরিয়ে দেখাবো। তো ফাদার, গুড মর্নিং ফাদার। খুবই সুন্দর সাজানো গোছানো, অনেক সুন্দর সাজানো হয়েছে। আপনারা দেখতে এই পাশে মাথা এই পাশে ভিতরে ঢোকার অনুষ্ঠানের বিয়া খুব সুন্দর সাজানো। সবকিছু অনেক সুন্দর সাজানো। কারিতাস বাংলাদেশে 50 বছর ধরে কাজ করতেছে, সেটা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তারা আজকে সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছে এবং অনুষ্ঠান করতেছে। আমি আপনাদেরকে কারিতাসের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান আছে সেগুলো স্টলগুলো একটু ঘুরিয়ে দেখাবো। হেলথ কেয়ার সেন্টার, মাইক্রো ফাইন্যান্স, পানীয় জল নেওয়ার প্রয়োজন হলে সেগুলো সেরে দয়া করে আমরা মূল প্যান্ডেলে প্রবেশ করি। আমরা যখন পতাকা উত্তোলন হবে তখন নিজ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে অংশগ্রহণ করতে পারবো। আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো যখন পতাকা উত্তোলন পর্ব চলবে আমাদেরকে স্বশ স্থান থেকে পতাকা মঞ্চের থেকে ঘুরে দাঁড়িয়ে এই মঞ্চে অনুষ্ঠানে স্বাগত আপনাদের স্বাগত।
পতাকা উত্তোলন ও কার্যের সঙ্গে পরিবেশনের সাথে সাথে পতাকা উত্তোলন করার জন্য নিবেদিত অনুরোধ করছি অনুষ্ঠানের সভাপতি কংগ্রেস বাংলাদেশের প্রেসিডেন্ট ও মিশর খুলনা ধর্মপ্রদেশ এবারে উড়িয়ে আজকের অনুষ্ঠানের সমালোচনা করবেন প্রধান অতিথি মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে মিলে আজকের অনুষ্ঠানের সমালোচনা করবার। আমরা দুই পাশের স্টল একাধারে উদ্বোধন করব আমাদের আটটি অঞ্চলে এবং তিনটি ট্রাস্ট কেন্দ্রীয় কার্যালয় এবং আমাদের রোহিঙ্গা রেসপন্সের যে প্রকল্প সেগুলো সকলগুলির স্টল আছে। আমরা কাউকে চিত্রপতি চাই না, সেজন্য আমরা বিনয় চিত্রপতি জানাবো আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের মঞ্চের মঞ্চের চারপাশের যে স্টল সেগুলি উদ্বোধন করবেন এবং আমাদের যে তথ্য আর্থিক কৃষক মহোদয় আমাদের সজনে একটা করতালি দিয়ে আমাদেরকে অভিনন্দন জানাই করতালি প্রত্যাশা করছি আমাদের এই র্যালিতে যাচ্ছেন।
করি যে প্রাণের উৎসব এমন সুন্দর অনুপ্রেরণা দিয়ে আমরা শুরু করলাম, সেই প্রাণের ছোঁয়া আমরা সারাদিন জানতে পারবো এবং এই প্রাণের ছোঁয়ায় আমাদের সারাদিনের অনুষ্ঠান, আজকের এই প্রাণের অনুষ্ঠান আরও বেশি প্রাণবন্ত হয়ে গ্রাম পাবে। আমরা যারা র্যালি শেষ করেছি কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাবো।